হ্যালো গাইজ, দিস ইজ রাজদীপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিউশন 40। অনেক দিন পর এই লাইনটা বললাম, প্রায় 40 থেকে 42 দিন পর, কারণ আমাদের কোভিড হয়েছিল, এখন আমরা পুরোপুরি সুস্থ। আর সুস্থ যখন হয়েই গেছি, তাহলে কেন ভিডিও দেবো না? তো আবার চলে এসেছি, কারণ চ্যানেলের রিচ পুরোপুরি ডাউন, আর দেবই বা কী করে বলো না? কোভিড হয়েছিল, তোমরা জানো, আমি পোস্ট করেছিলাম কমিউনিটিতে, বাট কী হয়েছে তারপরে এফেক্টটা না প্রচণ্ড শরীরটাকে উইক করে দিয়েছে। সেইটা থেকে উঠতেই অনেক দিন সময় লেগে গেছে, মানে কীরকম একটা লাগছিলো শরীরটা, মানে তোমাদের বলে বলতে পারবো না। আমি চাই না যে ঠাকুর আমার কোনো ফ্যামিলি মেম্বারকে বা আমার ইউটিউব কমিউনিটির কোনো ফ্যামিলি মেম্বারকে কোভিড দিক। জিনিসটা এমন একটা জিনিস না, তুমি যতই প্রিকশন নাও, কোনো না কোনোভাবে তোমার ঠিক হয়েই যায়। আমি অনেক প্রিকশন নিয়েছি, ট্রাস্ট মি, বাট কী করে হয়ে গেল আমি নিজেও জানি না। তাও থ্যাঙ্কস গড যে আমার মাত্রাটা বেশি ছিল না, আমার 29 ছিল, আমার ওয়াইফের 31 ছিল, একদমই কম ছিল, যেহেতু ওখান থেকে তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি। বাট আমি যেটা বুঝলাম, সবথেকে বেস্ট মেডিসিন এটার কী জানো, তোমরা কোনো চিন্তা করবে না, কোনো ভয় পাবে না, সোশ্যাল নেটওয়ার্কিং থেকে কিছুটা সময় হলেও দূরে থাকবে, যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম, যেখানে দেখতে পাবে যে কোভিড নিয়ে কত লোক মারা যাচ্ছে, এইসব জিনিস দেখবেই না। এটা দেখলে না আরও প্যালপিটেশন হয়, আরও মনে হয় যে না নিজেদের মধ্যে কিছু একটা হচ্ছে। এটা থেকে একদম দূরে থাকবে, দেখবে তোমার মন অনেক ভালো থাকবে, আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে। চলে আসা যাক আমাদের মেন ইউটিউব ভিডিওতে। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো, তার আগে কিছু বলে রাখি যে দেখো এখন প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, যেটা আমি তোমাদের বলছি, কারণ তোমরা তো ফিল করতে পারছো আকাশটা গুমড়ে আছে, মেঘ আছে আকাশে। এর ফলে কী হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে না প্রচণ্ড ঘাম হচ্ছে, আর এই ঘাম হলে তুমি যতই সাবান মাখো বা যত যাই করো, তোমার কিন্তু একটা সোয়েটিনেস ব্যাপারটা থেকেই যায়। সো গত কয়েকদিন ধরে আমি ওয়াওয়ের ওয়াইল্ড অ্যাকোয়া বডি ওয়াশটা ইউজ করছি। এই বডি ওয়াশটা খুবই সুন্দর, আমি অনেকদিন ধরে ইউজ করছি, মানে মোটামুটি 5-7 দিন তো হয়ে গেল। অ্যান্ড এটা থেকে আমি অনেক কিছু জিনিস ভালো দিক খুঁজে পেয়েছি, যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। এই বডি ওয়াশটা দিয়ে তুমি যদি স্নান করো, তাহলে তোমার বডিটা পুরো ফ্রেশ হয়ে যায়, একটা ঠান্ডা ব্রিজ যেন তোমার গা থেকে ছাড়বে মনে হবে, খুব সুন্দর একটা স্মেল ছাড়বে। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে সিলিকন, সালফেট, প্যারাবেন অ্যান্ড কালারলেস, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না, 97.7% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি। সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ক্রুয়েলটি ফ্রি, কোনো অ্যানিমেলকে ওয়াও টেস্ট করে না, অ্যান্ড 100% ভেগান। এর মধ্যে শে বাটার অ্যান্ড ভাইটামিন ই আছে, সি আছে, যেগুলো হচ্ছে শরীরকে আরও টক্সিন ফ্রি করতে সাহায্য করে, অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে। এই জিনিসটা দিয়ে তোমরা যদি স্নান করো ডেলি, তোমরা নিজেদের শরীরের মধ্যেই বুঝতে পারবে যে শরীরটা কতটা রিল্যাক্স লাগছে। তো আমি এই জিনিসগুলো ফিল করতে পেরেছি বলে আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করছি। তোমরা চাইলে এইটা কিনতেই পারো ওয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তার জন্য তোমাকে এই কুপনটা ইউজ করতে হবে। এই কুপনটা ইউজ করলে তোমরা এক্সট্রা 20% অফার পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, তোমরা জানো এখন ওয়েস্ট বেঙ্গলের লকডাউন চলছে, আর এই লকডাউনে বাইরে বেরিয়ে ভিডিও করা সম্ভব না, কোনো রাস্তা নেই, বাড়িতেই কিছু একটা দেখানোর চেষ্টা করছি। অনেক দিন ভিডিও বানানো হয় না, যেটা আমি আগেই বললাম। তো আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করে নেবো, সেটা একটা কুকিং ভিডিও হবে, সেটা হচ্ছে পনির টিক্কা। এটা খুব ইজি ধরনের একটা রেসিপি, আর আমি আরও ইজিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। সো বন্ধুরা, আজকে আমরা যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে পনির টিক্কা। তো এটা বানাতে গেলে একদমই অল্প কিছু উপকরণ লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, আমুল বাটার, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এটা ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে শাহি গরম মশলা, সবকটাই পরিমাণ মতো আছে, যতটা পনির বা যতটা দই হবে ততটা। এটা হচ্ছে ক্রিম পনির, পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি ঠিক এরকম পিস, মানে একটা করে পাপড়ির মতো করে, ঠিক আছে। এখানে আছে দই, আর এটা হচ্ছে ক্যাপসিকাম, এটাও অনেকটা পাপড়ির মতোই কাটা আছে এরকম সাইজের। তো এটাই হচ্ছে আমাদের উপকরণ। এবার চলো কী করে ম্যারিনেশনটা বানাতে হয় সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সো প্রথমে আমরা কী করব, এই দই আমি ঢেলে নিচ্ছি, এখানে 400 দই আছে, আমি 400 দই নেবো না, মোটামুটি আন্দাজ মতো 200 মতো দই নিয়ে নেবো। মনে হচ্ছে আমার 200 দই হয়ে গেছে। এবারে মশলাগুলো দেবো, মাখনটাকে আমি সরিয়ে রাখলাম। তো এখানে আছে আমার গরম মশলা, তো এটা আমি পুরোটাই দিয়ে দেবো। এখানে আছে জিরে গুঁড়ো, এটাও আমি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটুখানি একটা টেস্ট হবে, হালকা ঝালঝাল দিয়ে দিলাম। আর নুনটা, যেহেতু আমাদের পনিরেও নুন থাকে আর টক দইতেও হালকা নুনের পরিমাণ থাকে, নুনটা বুঝে শুনে দিলাম। এবারে কী করবো, এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি দেখেছো ঘন হয়েছে, দেখতে পাচ্ছ, এর মধ্যে এবারে আমি বাকি যা যা উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি পনিরগুলো দিয়ে দিলাম, আমি দিয়ে দিচ্ছি, আরও কিছু সাইডে পনির আছে, দিয়ে দিলাম। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, আর এরপর আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো।
একদম ভালো করে নাড়াতে হবে যাতে পুরো ব্যাটারটা পুরো জিনিসগুলোর সাথে যাতে লেগে যায়। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। ম্যারিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে জিনিসটা ঘন হয়ে গেছে। তো এরপরে এগুলো আমরা স্টিকের মধ্যে ঢুকিয়ে নেবো। এই হচ্ছে আমার স্টিক, এগুলোকে কাবাব স্টিক বলে, যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুবই সহজে এগুলো অ্যাভেলেবেল হয়। আর এগুলো যদি তুমি ডাইরেক্ট দাও মানে গ্রিলে বা তাওয়াতে, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এগুলোকে কি করতে হবে, একবার করে পুরোটা জলে চুবিয়ে দিতে হবে, যাতে কী হয় জিনিসটা ভেজা থাকে অ্যান্ড আগুনের তাপে এটা পুড়ে না যায়। তো চলো প্রসেস শুরু করা যাক। তো এবারে আমি স্টিকের মধ্যে ঢুকিয়ে নেবো এই জিনিসগুলোকে। এই স্টিকটা দেখো আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি। তো প্রথমে আমি একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজের কিউব নিয়ে মাঝখান থেকে ভালো করে ফুটো করে ঢুকিয়ে নিতে হবে, যাতে মাঝখান থেকে খুলে না যায় পরবর্তীকালে যখন আমরা এই জিনিসটাকে গ্রিল করব। এরপর আমি একটা পনিরের কিউব নিলাম, পনিরের কিউবটাকে মাঝখান থেকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে, যেহেতু এটা ক্রিম পনির প্রচণ্ড সফট হয় এটা মাথায় রাখতে হবে। ক্যাপসিকাম নিলাম, এরকমভাবেই আমরা পুরো প্রসেসটাকে রিপিট করব আবার। আর এটা তোমরা এখানে টমেটো থাকলে টমেটোও দিতে পারো, বেবি কর্ন থাকলে বেবি কর্নও দিতে পারো। সেম প্রসেস তোমরা চিকেন সোয়াবিনের সঙ্গেও রিপিট করতে পারো, তাহলে ওটা চিকেন টিক্কা হয়ে যাবে আর সোয়াবিন টিক্কা হয়ে যাবে। তো যেরকমভাবে আমি করছি দেখো, পনির আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে যেরকমভাবে ঢোকাচ্ছি তোমরা ঠিক সেরকমভাবেই ঢোকাবে। আমার একটা স্টিক রেডি হয়ে গেছে, এরকমভাবে আমি বাদবাকিগুলো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিরমভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই জিনিসটা তোমরা ঠিক এরকমভাবেই সাজাবে, পেঁয়াজ পনির ক্যাপসিকাম, পেঁয়াজ পনির ক্যাপসিকাম, এরকমভাবে লাগালে ব্যাপারটা সুন্দর লাগে। তো এবারে এটাকে আমরা কী করে করব, আমাদের কাছে কিন্তু কোনো গ্রিল প্যান নেই, আমাদের কাছে আছে গ্রিলার যেটা দিয়ে আমরা স্যান্ডউইচ গ্রিল করি। সেখানে কি সহজে এই জিনিসটা করা যায় আমি তোমাদের সঙ্গে দেখিয়ে নেবো। গাইজ, এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ গ্রিলার প্রেসিজার, এখানে তোমরা আগে অনেক রেসিপি দেখেছো হয়তো। তো এর মধ্যেই আমি করবো এবারে এটা। তো প্রথমে আমার কাজ হচ্ছে এটার মধ্যে একটু বাটার লাগিয়ে নেবো, যাতে ফিলটা ভালো লাগে, মানে বাটারি বাটারি টেস্ট আছে। আমার কোনো স্প্যাচুলা নেই, আমি এটাকে ওই জন্য অন না করে প্রথমে একটুখানি বাটার লাগিয়ে নেবো। এই যে আমুল বাটার সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, এই যে ব্যাপারটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। ঠিক ওপরটা তো আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। ঠিক আছে, তো এবারে এটাকে আমি বন্ধ করে দিলাম আর আমি গ্রিলারের সুইচটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পরে এই জিনিসটা যতক্ষণে গরম হবে, গরম হয়ে গেলে আমি এই পনিরের টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমার গ্রিলারটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এর মধ্যে আমি পনিরের টিক্কাগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম, আমার যেহেতু শর্টের জায়গা ওই জন্য আমি দুটো দুটো করেই দেবো। নিয়ে এটাকে আমি সুন্দরভাবে এরমভাবে করে দিলাম। এক পিঠটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, লাল লাল ব্রাউনিশ কালার হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। হ্যাঁ হয়েছে, এটাকে আমি আস্তে করে রেখে দেবো, তো পুরোটা প্লেটিং হয়ে যাক, আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের পনির টিক্কা রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি গার্নিশ করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেঁয়াজ লেবু টমেটো এগুলো দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। তোমরা চাইলে মেয়োনিজ আর সসও দিতে পারো। দেখতে যতটা সুন্দর হয়েছে আই হোপ খেতে ঠিক ততটাই সুন্দর হবে। আমি তোমাদেরকে খেয়ে রিভিউটা শেয়ার করছি। সো গাইজ, দেখতে পাচ্ছ আমি পনির টিক্কা টেস্ট করতে হয়েছি নিজের রান্না, সততার সাথে তাও উত্তর দেবো। এই হচ্ছে পাতি লেবু, পড়ে যাচ্ছে পিছন থেকে, লোভ সামলাতে পারছি না, একটু ভালো করে জুসটা দিয়ে দিতে হবে, তারপরে ঠিক এরম ভাবে নিতে হবে। লাগাতে লোভ লাগছে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে লোভ দাও, বাড়িতে করে খাও। এই হচ্ছে পনির নিয়ে, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, মা কালী বলছি অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর হবে জিনিসটা, মা কালী বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি, নিজেই বুঝতে পারিনি এত ভালো হবে। ভেবেছিলাম যে একটা পদের হবে, কতটা নরম দেখেছো, এই দেখো কতটা নরম দেখেছো, ভেতরটা ক্রিম পনির নামেই না দেখেছো, আর বাটার দেওয়াতে না একটা গোল্ডেন দেখো ফ্রাই এর ব্যাপার চলে এসছে দেখেছো, এই যে গোল্ডেন যে ফ্রাই ব্যাপারটা আছে না, এটা পুরো বাটারের জন্য এসছে। আর যখন মুখে দিচ্ছি না, ভিতরটায় পুরো সুন্দরভাবে গলে যাচ্ছে,
আর টক দইয়ের একটা আলাদা ফ্লেভার আছে। আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, তোমরা যদি পারো এর মধ্যে চিজ দিয়ে সেটাকে করে দেখতে পারো। একটা অ্যাডিশন বললাম, আমি নিশ্চয়ই বাড়িতে করে পরে দেখবো। তো এটা আমি এইগুলোর সাথে আমি খেয়ে দেখছি একবার। পেঁয়াজ, টমেটো, বাবরিকু পেঁয়াজটা খাচ্ছি, সেই খেতে সেই খেতে। তো আমি পুরোটা শেষ করে নেবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে। আর আমার টার্গেট আছে এই ভিডিওটাতে মিনিমাম 50টা লাইক, কারণ অনেকদিন পরে ভিডিও করছি, কোভিড হয়েছিল আমাদের, তোমরা খুব ভালো করে জানো, আমি শুরুতেই বললাম সকালে। তো এরকম ভিডিও এবার থেকে আসতে থাকবে, যতদিন না লকডাউন যাচ্ছে এখানে এরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলো আজকের মতো এইটুখানি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো।